ঠিক আছে। মোহাম্মদ শাহউদ্দিন আহমেদ লিখেছে নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্পা মৃত্তিকা তুমু লিখেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন ইতিহাস গড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আর স্বপ্নের ছোঁয়া লিখেছে বেশ ভালোবাসাময় একটা কি বলবো কাব্যিক এস এম এস। মাহাদি হাসান মুন্না লিখেছে নাইস, আর অদ্ভুত ভালোবাসা ভালোবাসো তার ফেসবুক নেম, সে লিখেছে হাই বন্ধুরা। ড্রিম বয় উদয় লিখেছে মার্ভেলাস। সৌরভ নন্দী লিখেছে হাই। মহমদ আলমগীর লিখেছে বাহ বাহ। ফয়সাল শুভ লিখেছে এটা কোন ক্যাম্পাস, বাংলাদেশে আছি। রাজ আহমেদ দাস লিখেছে সো নাইস, তারপরে অনেকগুলো ইনিশিয়াল দিয়েছে, আমি অ্যাব্রিভিয়েশনে যেতে চাই না, থ্যাংক ইউ ভেরি মাচ। রিমবয় উদয় আবার লিখেছে হাই গাইজ, হ্যালো। রাইসুল ইসলাম লিখেছে আই লাইক ইউ সো মাচ বস, থ্যাংক ইউ, হোয়াট ইজ ইট কল্ড। আচ্ছা, মোহাম্মদ সাব্বির রাজ লিখেছে হ্যালো ভাইয়া এবং আপুরা কেমন আছো। আরফিন সোহেল লিখেছে অনেক মজা পাচ্ছি। ওকে, সাইফুর রহমান লিখেছে তোমাদের সবাইকে খুব, তারপর লিখে নেই কিছু। মেরি পেহলি মোহাম্মদ একজনের ফেসবুক নেম, সে লিখেছে নাইস, আমার নামের সাথে মিল রেখে একটা গান। আচ্ছা, ওকে। সাদিয়া খানম লিখেছে ইস, অনেকদিন হলো আপনাদের শোটা শোনা হয় না, আজকে শুনে ফেলুন। সাইফুর রহমান লিখেছে, এছাড়া ইসমাইল সদাগর লিখেছে হ্যালো গুড নুন গুড আফটারনুন। রকিবুল হাসান লিখেছে নাইস। এছাড়া রাকিব হাসান লিখেছে, স্বপ্নের ছোঁয়া লিখেছে, সোহেল হোসেন মুন্না লিখেছে, তীব্র খান লিখেছে, লিমন সরকার লিখেছে নাইস। এরকম অনেকে লিখে যাচ্ছে, সো বাকি যারা শুনছো যদি লিখতে চাও আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে এবিসি রেডিও এফ এম 89.2, সেখানে গিয়ে আমাদের ছবি পোস্ট করা হয়েছে, সেটা নিচে তোমরা লিখতে পারো, এবং আশা করবো ইউ উইল রাইট ইট উইথ অল ইউর ম্যাচিউরিটি। ঠিক আছে, শোতে যেটা নিয়ে কথা হচ্ছে বা ক্যাম্পাস নিয়ে কথা হচ্ছে বা গল্প হচ্ছে সেগুলোর সাথে রেলেভেন্স রেখেই লিখো, ঠিক আছে। এবং অনেক 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 অ্যাপ্রিসিয়েট করবো যে নিজের মর্যাদা এবং দেশের মর্যাদা বজায় রেখে যদি কমেন্টগুলো করো, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আমরা একটা গান শুনি, যেহেতু গিটারটা বের করেছো এত কষ্ট করে। হ্যাঁ, কি গান শুনবো? কেসার করতেছে লামিম। ও মাই গড, ও হার গড। ওকে, হোয়াট সং? এটা জলকনা, স্টুডিও 58। ঠিক আছে, শুনতে থাকি। জলকনা উড়ে যায়, পথ ভুলে দূরে যায়, চলো স্বপ্নে আঁকা। জলকণা উড়ে যায়, পথ ভুলে দূরে যায়, জল ছবি পাবে পাখা, আশার মেঘের কোলে বৃষ্টি স্বাধীন হলে চিরচেনা ভরসা, সহজাত কৌশলে ভিজু কামারি দেহ ভেসে যায় সন্দেহ, স্বপ্ন যে আনমনে হো জলের অতলে, জলের অতলে চলোজ গল্প লেখা কাগজে বুনো সবুজ ঘাস, ছড়িয়ে দীর্ঘ শ্বাস চাখো যে, ছড়িয়ে দীর্ঘ শ্বাস, আশার মেঘের কোলে বৃষ্টি স্বাধীন হলে চিরচেনা বর্ষা, সহজাত কৌশলে ভিজু কামারি দেহ ভেসে যাক সন্দেহ, স্বপ্ন যে আনমনে হো জলের অতলে, জলের অতলে। FM 89.2 ইফতার ও সেহরির সময়, brought to you by Apex.
ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:54 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 3:44। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ইফতার ও সেহরির সময় যথাক্রমে 9:12 পূর্বে। এই ঈদে বিশ্বের ফ্যাশন ক্যাপিটালগুলোর মতো ট্রেন্ডি ফুটওয়্যার পেতে চলে আসুন আপনার কাছের এপেক্স স্টোরে। এপেক্স, পা বাড়ালেই নতুন কিছু। এফএম আড্ডা, ক্যাম্পাস ক্যাম্পাস। এফএম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস চলছে এবিসি রেডিও এফএম 89.2 শুনছো সবাই। সামনে আছি এবং আমার সাথে আছে সাইফ, অনেক দূর থেকে কথা বলছি, ধন্যবাদ মনির ভাই। দূর দূরান্ত থেকে ভালো আছো তোমরা? ভালো আছো? বলো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই ভালো আছে, ওকে ফাইন। সো তোমরা এখন সবাই ফার্স্ট সেমিস্টার? মাত্র ফার্স্ট সেমিস্টার? তত মজা। আচ্ছা, সো কি ডিফারেন্স মনে হচ্ছে, ইউ নো, কলেজ থেকে আসলে মাত্র ইউনিভার্সিটি ঢুকলে ফার্স্ট সেমিস্টার, ডিফারেন্স চোখে পড়ার মতো কি আছে? একটু ফ্রিডম লাগছে। হ্যাঁ, বাসা বাইরে বেশি কথা থাকতে দেয়। বাসা থেকে একটু বেশি দূরে তো। সব আন্টি অ্যাঙ্গেলরা বাসায় শুনছেন। একটু টাইট করতে হবে মনে হয়। আচ্ছা, ওকে, সো ফ্রিডম বেশি মনে হচ্ছে, বাসা বাইরে বেশি কথা থাকতে দেয়। একবার দিছিল কেন? তুমি কি করছিল? বাইরে খাইতে চলে গেছিল না বলে? না না বলে খাইতে। বাইরে থেকে যাও। তারপর ফোন দিয়ে বলে তুমি বাইরে গেছো, বাইরেই থাকো। তারপরে তুমি বাইরে ছিলা? রাতে বেলা কই আর যাব, তারপরে গিয়ে বাসার সাততলায় ছাদে উপরে বসেছিলাম। গেট খুলো নাই? না না না, মানে গেট খুলছে, বাসার গেট আমি আর মানে নিজে একটু রাগটা করে, ও এবার আমি জিত দেখাবো। তাহলে আমি সেফটিটা এনশোর করি, দ্যাটস আ গুড থিং। আঙ্কেল আন্টি, ইফ ইউ লিসেনিং, মানে ওই দিক দিয়ে ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ, আমি আগে নিজে সেফটি এনশোর করি। কোথায় সব সেফ? নিজে বাসায় গেলি। ঢুকলাম এবার, এই আমার রাগ দেখাতে হবে না। আই হ্যাভ টু প্রুভ যে আমি তাদের তাদেরই মেয়ে। তাহলে আমি ছাদের উপর যে বসে থাকবো। বৃষ্টি হয়নি? তারপর বাই বাই, ভালো আইডিয়া দিলাম। সবসময় না, বাট ট্রাই করা। কি ধরনের সেভিং? ফ্রম হোয়াট? I'm always there for him. ঠিক আছে, লাভ খাওয়া, ঠিক আছে, আরো বাকি সব এগুলো নাই বলি, এগুলো নাই বলি। আচ্ছা, যেই হতো যদি কারো কেউ ক্ষুধার্ত থাকো এবং যদি তোমার নাম ডিটেলস দাও, আমরা আসবো তোমার কাছে। আপা টাকা কই রাখবেন? আপা এত টাকা আছে? ও আচ্ছা, ওই ওই স্টোনটা দেখি একটু হাতটা উঠাবা। ওটা কি তোমার কাপড়ের সাথে নাকি হাতের সাথে? দেখো মানে কত ডিগ্রি উপরে ভাই, শুনেন ব্যাংকের ভাইজন, ব্যাংকের ভাই বোনরা যারা শুনছেন, ঠিক আছে, একটা ভালো এখানে ক্লায়েন্ট আছে যদি ওরা ধরতে পারেন। মানুষ আঙ্গুলের আংটি পর্যন্ত ওইটুক স্টোন বা গলায় স্টোন বা কানে স্টোন, ওই পর্যন্ত ওর কাপড়ের স্টোন থাকে, মানে মানে থাকে বুঝলাম, মানে খুব গর্জিয়াস কাপড় পরে। কিন্তু ওর হচ্ছে মানে স্টোনটা এমন ভাবে কাস্টমাইজ যে কাপড় থেকে মনে হবে যে আঙ্গুলের উপরও আছে। অনেক টাকা আছে ওর, অনেক টাকা তুলবে। আলমারির কাছে, বিছানার নিচে, মাটি খোদাই করে
আমার কাছে ওকে সো জি ব্যাংকের ভাই বোনরা যদি ধরতে পারেন আর কি কমিশন মাঝখানে আমার আছে কিছু হ্যাঁ আচ্ছা সো ফ্রিডম এবং দেরি পর্যন্ত বাসার বাইরে থাকতে পারছো এছাড়া আর কিছু I think we made a lot of friends. A lot of friends. Onek bhalo friends. Jader chara ekhon life ami chintai korte parina seriously. But isn't it too soon to conclude to that? Mane bring you know draw conclusion to that? No, I don't think so. No, sure. Because ekhane jara jara ache prottekhe era mane amar eto bhalo friend. Ekhon ami eder chara ar kichu chinta korte parina. But then again tumi odher moddhe dekhiner sathe tumi age theke porichito chilo right? College theke right? Na college theke na or sathe ami just coaching e jokhon university coaching tokhon ar baki ra sobai ekhane bhorti hobar pore but tarporo mane always we consider je JU is not just a university. It is like a family. Tumi jeta bolcho you should remember this. When you entered the third or fourth year. আমরা রেকর্ডিংটা দিয়ে দিই কয়েকদিন পর যোগাযোগ করে কয়েকদিন পর আমাদের থেকে তুমি রেকর্ডিংটা নিয়ে যেতে পারবে পার্টিকুলারলি এই পার্টটা বুঝছো কাট করে সেভ করে রাখো ডেস্কটপের মধ্যে তোমরা সবাই একজন একজন করে তারপরে ইউ নো থার্ড ইয়ার যখন হবে বা ফোর্থ ইয়ার যখন ঢুকবে তখন একবার ওই এই লাইনগুলো একবার শুনে নিই হ্যাঁ এরা সবসময় থাকবে আই মিন এই ফ্রেন্ডশিপটা আসলে ইটস রিয়েলি প্রেশাস এরা সবাই লাইক মাই ফ্যামিলি ঠিক তো ডেফিনেটলি ঠিক তো আর তুমি একটা কি বলতে চাচ্ছিলে আরেকটা কি ভুলে যাই বড় ভাইরা ট্রিট দেয় যে অনেক জোস একটা জিনিস আচ্ছা মানে আমরা এখন ফার্স্ট ইয়ার তো যদি কখনো বাসে বড় ভাইরা ওকে ট্রিট দেন না ওর অনেক টাকা সাজিদ ভাই ইফ ইউ আর লিসেনিং প্লিজ সাজিদ ভাই আর ও এদিকে ট্রিট দিয়ে বেড়াচ্ছে আমি আমি ট্রিট দিই না ও ট্রিট অনেক অনেকদিন হয়েছে অনেকদিন হয়েছে দিই না এছাড়া নিজের মধ্যে কোন ডিফারেন্স খেয়াল করছো একটু বেশি রেসপন্সিবল মেবি সবাই হইছে নিজের মধ্যে অ্যাকচুয়ালি আগে যেটা ছিল যে যখন কলেজে পড়তাম শুধুমাত্র পড়াশোনা এরপরে দূরে বাসা ওইখানে বাসায় যেয়ে আবার পড়াশোনা কোচিং এইগুলা মানে এখন পড়াশোনা হচ্ছে না হ্যাঁ ফার্স্ট সেমিস্টার তো এখন ওইভাবে পড়াশোনা শুরু হয় নাই আচ্ছা ওকে তো এইখানে এই জিনিসটা যে নিজে আগে যেগুলা মানে রেসপন্সিবিলিটি নিতে চেতাম না এখন সেইগুলা নিতে হচ্ছে যে মানে আমার ফ্যামিলির ইয়েতে যে ফ্যামিলির সবাই মানে ঠিক আছে কিনা অথবা তারা তাদের কোনো কিছু দরকার হলে সেটা আমি যদি হেল্প করতে পারি ইন এনিওয়ে অর যদি আমি মনে করি যে আমার ফ্রেন্ডসরা যদি কোনো বিপদে পড়ে আগে দেখলাম যে আচ্ছা ঠিক আছে ও বিপদে পড়ছে আরেকটু বিপদে রাখে মানে হেল্প রাখি কি জানি হয় এখানে সত্যি কথাগুলো বের হয়ে যায় কিভাবে জানি দেখো ফ্রেন্ডরা সাবধানে থাকো না না এখন তো আমি এখন ইউনিভার্সিটিতে না তুমি কিছু বলতে চাও কি বলবো আমার দিকে আঙ্গুলটা রোদুষি হ্যাঁ রোদুষি হ্যাঁ রোদুষি মানে কি গলা ধরে বলতে গলা হ্যাঁ কণ্ঠস্বরটা ঠিক করে নি হ্যাঁ এবার বলো মিনিংটা নিয়ে আমার মধ্যে অনেক কনফিউশন আছে তোমার মধ্যে কনফিউশন যে যারা রেখেছে তাদের মধ্যে নাই তো ওয়েল তারা একটা বলেছে বাট কেন জানি আমার মনে হয় লাইক মিনিংটা কিছু একটা কনফিউজিং ব্যাপার মানে তোমার ওটা ভালো লাগে না এটা হচ্ছে সত্য কথা ভালো লাগে তাহলে আবার তো কনফিউশন তৈরি করছো কেন কনফিউশন আছে আচ্ছা কি কনফিউশন থেকে মানে আচ্ছা মিনিংটা শুনি আমরা কনফিউশন দাম আমাকে বলা হয়েছে যে ইউ নো লাইক সানসেটের টাইমে যে একটা লাল চালো দেখা যায় সেইটাকে রোদুষি বলা হয় বাট আই আই রিয়েলি ডোন্ট নো কেন সেটা আমার কাছে লাইক কনফিউজিং লাগে কোনো কনফিউশন আছে অনেক অনেক তোমার একটু তো আছে আরে ভাই পুরো কনফিউজ ব্যাপারটা কি এখানে আচ্ছা যাই হোক এখানে কনফিউশন কিছু নাই তোমাকে যেটা বলা হচ্ছে ওটাই বিশ্বাস করতে থাকো হ্যাঁ না কিন্তু কনফিউশনটা কোথায় আমার কেন জানি মনে হয় এটা লাইক অন্য একটা মিনিং আছে এটা লাইক অন্য একটা মিনিং হোক এরকম একটা বিষয় মেবি মেবি নট
Maybe not. Okay. That's not what? কিন্তু এখন দশটা হইলো মানে অত বেশি কিছু হয় না যে হ্যাঁ বড় হয়ে গেছে বলেনি বাট বুঝা যায় মানে নামের অর্থ বলো সবাই একজন একজন করে এ বি সি ডি বড় হওয়ার পরে সেই এখন নিজে ধরতে হয় না বাইরে ধরে রাখে আরেকজন ধরে রাখে মা আচ্ছা এখানে অনেক কনফিউশন হচ্ছে একটা ছোট ব্রেক নেই আমরা ফেরত আসি ছোট একটা বিরতি নিচ্ছে আমাদের লিখবার ঠিকানা হচ্ছে 221 ABC লিখে স্পেস দিয়ে নিজের নাম কথা লিখে পাঠিয়ে দাও 2221 এই নম্বরে যেকোনো মোটর ফোন যেকোনো মোবাইল গ্রাহক থেকে লিখতে পারবে কিন্তু শুরুতে ABC লিখতে ভুলবেন না হলে এসএমএস পাবো না এছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ ABC রেডিও FM 89.2 দিস ইজ অন ফেসবুক সেখানে লিখতে পারো আমাদের একটা পেজের সাহায্যে সমন্বয় SAMANOY সেখানে লিখতে পারো FM Adda, Campus Campus. শুনছো ABC Radio FM 89.2 সমন্বয় আছি এবং আমার সাথে আছে রুদ্র লামিম সাইফ তাদশি from জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি and this is IBA হ্যাঁ দিস ইজ IBS সো এরপর থেকে IBS অপশনটা কাম হিয়ার and I'm the teacher with all due respect to the IB faculties আচ্ছা and this is FM on the campus ABC FM yes yes 89.2 yes okay yeah thank you okay আচ্ছা মিসকাত দেখেছে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের বিরুদ্ধে কিছু বললে দাঁত ভেঙে দেয়া হবে টাঙ্গাইল জিন্দাবাদ হ্যাঁ কেউ বিরুদ্ধে বলে নাই কি বলো দাঁত ভাঙলে চমচম খাবো কিভাবে কেন তোমরা ভুল ভাবে না শুনো আগে ঘটনা আমি খারাপ কিছু বলেছি না একদম ভালো কথা ছিল তাহলে চমচমকে কেক বানানো হ্যাঁ প্রমোশন হ্যাঁ প্রমোশন সেলিং মোর চমচমস হ্যাঁ সেটাই ফ্রম টাঙ্গাইল মানে না বুঝেই আগে এটাই হচ্ছে বুঝছো আমাদের প্রবলেম আমাদের বাঙালির প্রবলেমই এটা ঠিক আছে ওই না বুঝে না শুনে না দেখেই আগে কে বললো টাঙ্গাইলকে নিয়ে এইসব ব্যক্তির দাঁত আগে সবার আগে ভেঙে যাওয়া উচিত আচ্ছা রাসেল লিখেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব দাও প্রিপারেশন নিয়েছো তো আমার সাথে যোগাযোগ করো আমি স্টুডেন্ট খুঁজছি ও এখনো খুঁজতেছে আর তাই নেই তো আর আমি টিচার খুঁজছি বলে দিচ্ছি তুমি টিচার খুঁজছো ঠিক আছে তাহলে তুমি ক্লাসমেট যদি পাও ক্লাসমেট একটা পেয়ে গেছো তাসনিম বিশাল আছে ঠিক আছে ও আবারও মনে হয় অ্যাডমিশন পরীক্ষা দিবে কোথাও শুধুমাত্র তোমার থেকে ভাগার জন্য আমি কি বলবো কারণ দিচ্ছি ওকে রাগ করেছে এখন আমার আর এছাড়া তৃপ্তি লিখেছে গাজীপুর থেকে কেমন আছেন ভাইয়া ভালো আছি জেনি লিখেছে কেমন আছো সবাই আর ভাইয়ারা যদি একটা গান করেন বিকজ সবার ভালো লাগবে একটা গান না একটা গান হয়েছে আরেকটা গান হবে ওকে সাজ্জাদ হোসেন লিখেছে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে থ্যাংক ইউ অভি লিখেছে খাগড়াছড়ি থেকে ভাইয়া এখানে কার হাসিতে যেন বানরের মতো সরি বানরের হাসির মতো লাগছে মানে কি তোমার প্রবলেম করছে কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে ওটা আসো ওটা সবকিছু তোমার দোষ রুদ্র তাহলে তো এখন সমস্যা সবাই কি ভাববে আবার এই যে ভুল বুঝতে শ্যাম্পু করতে হবে আচ্ছা আর ন্যান্সি লিখেছে নানগঞ্জ থেকে সামারা লিখেছে আচ্ছা সামারা লিখেছে কবে ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা খুবই ভালো লাগছে আজকে পারফরম্যান্স আর কক্সবাজার থেকে একজন বন্ধু লিখেছে এছাড়া সুমাইয়া লিখেছে মুন্সিগঞ্জ থেকে চড়ি পাখি ছানাদের মতো তোমাদের কিচিরমিচি ভালো লাগছে থ্যাংক ইউ টেক ইট এজ আ কমপ্লিমেন্ট আচ্ছা ওকে সো চলো বাসে দিই
না আচ্ছা তোমরা তোমাদের কি ছুটি চলছে সেমিস্টার ব্রেক কি সেমিস্টার ব্রেক ফার্স্ট সেমিস্টার শেষ সেমিস্টার ব্রেক না আমাদের সামার ভ্যাকেশন ভ্যাকেশন সামার ভ্যাকেশন তোমরা স্কুলে পড়ো নাকি এখন সামার ভ্যাকেশন না রমাদান আর সামার দুটো মিলে একসাথে 2 মান্থস 2 মান্থস খুব মজা না খুব সুখ মনে হচ্ছিল আমার কাছে এখনো মানে ডানাগুলো তো বড় হয়ে গেছে ডানাগুলো থাকবে একটু ছোট হবে আর কি সময়ের সাথে আস্তে আস্তে হবে যাচ্ছা করলে কিভাবে করা যায় আসলে তো এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোর্স কোনটা তোমাদের জন্য ওরা এখানেই আছে নামগুলাও বলেছে অনেকবার যদি আগের থেকে শুনতে থাকেন ক্লাস বাঙ্ক করার কোন প্ল্যান নাই এখনো ক্যান্টিনে কি খাও আমি নিজের টাকায় খাই সবসময় কি ওর টাকায় আমি তাই ভাবছিলাম তুমি এখন থেকে ওর টাকায় খেয়ে বাকি টাকা যেটা বাঁচবে আমাকে খাওয়াতে পারো তুমি যদি নিজের টাকায় খাও তাহলে তুমি যেটা ওকে ট্রিট দিতে আমি খেতে আসবো কবে না না তুমি ফোকে নেবো অসুবিধা নেই আমার কাছে টাকা আছে তুমি তো বলছো আমার কাছে রাখাচ্ছে কোনো টেনশন নেই কই পড়লাম আচ্ছা ঠিক আছে আমরা একটা গান শুনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এই গানটা একটা স্পেশাল পারসন কে ডেডিকেট করছি স্পেশাল পারসন পারসন টা স্পেশাল পারসন টা হ্যাঁ স্পেশাল হু ওয়াজ সাপোজড হু ওয়াজ সাপোজড টু বি হিয়ার টুডে বাট হোয়াট হ্যাপেন্ড টু হিম অর হার মামস হার অর মামস হই স্যার ও টু ব্যাড ওকে এন্ড হিজ অর হার নেম ইজ হার নেম ইজ অর্পিতা এন্ড ওকে হাই অর্পিতা টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড দে আর নট এট অল মিসিং ইউ এটা যে সেকেন্ড লাস্ট একটা ফর্মালিটি আমরা দেখাতে হবে জন্য গান্ডি সবাই অনেক এত দেখো দুই ঘন্টা শোয়ের মধ্যে এখন আর বাকি আছে হার্ডলি দশ মিনিটও নাই এতক্ষণ তোমার কথা একবারও বলছে এখন এসে একটা গান্ডি রেকর্ড করছে আমি মনে মনে বলছি অলওয়েজ সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট ফর দ্য লাস্ট হ্যাঁ মানে এটাও আমার আমার বলে দিতে হলো বুঝছো লাইনটা আচ্ছা আমরা গানটা শুনি আচ্ছা বলতেছি আর কিছুর জন্য না এখন গান দেখছো আমি বলছিলাম না I'm just kidding. So this is for you, from them. Yeah, it's Coldplay, Yellow. Yellow, right. Look at the stars, look how they shine for you. And everything you do. Yeah, they were all yellow. I came along. Song for you and all the things you do, and it was called yellow. So then I took my turn. Oh, what a thing to have done! And it was all yellow. Something beautiful, you know I love you so.
You know I love you so. I swam across, I jumped across for you. Oh, what a thing to do. 'Cause you were all yellow. I drew a line for you. Oh, what a thing to do. And it was all yellow. Your skin, oh yeah, your skin and bones turn into something beautiful. And you know, for you I'd live myself dry. For you I'd live myself dry. So for her, you bleed yourself dry? Yeah? Sorry. No, sorry. For what? For what? তুমি হাসলা কেন? তুমি কাশি পেয়েছিল? কি বললো বুঝলাম না বন্ধু, বুঝতে পারছি তুমি নিউজের কথা বলছো, একটু পরে নিউজ হবে, তিনটার খবর হবে, ঠিক আছে, দুপুর তিনটার খবর, ওকে। আর ম্যাক্সিমাম মানুষ এখনো কথা বলছে সাউথ আফ্রিকাকে নিয়ে। জুবায়ের মাহমুদ রাজু লিখেছে নাইস, লিটন খান লিখেছে নাইস, জাস্ট কি কামরুল জামান লিখেছে হাই আপি কেমন আছো, এখানে তিনটা আপি আছে, আপিরা সবাই হ্যালো বলে দিন, হাই হাই হ্যালো, ওকে হ্যালো। দেলোয়ার হোসেন লিখেছে সো নাইস পিক, নরিন ফারিয়া লিখেছে হে হে হাই, মাইজুল ইসলাম লিখেছে নাইস মোমেন্ট, থ্যাংক ইউ। লিমা আক্তার লিখেছে মৌমাপি, ইউ আর সো কিউট, এত গুলা মৌমাপি, মৌমাপি নাই তো, আচ্ছা মৌমাপি, ওই মৌমাপি প্রলোভন দিচ্ছিল তখন, কেউ কমেন্ট করো না, তোমাদের কেউ লাইক করে না, কেউ লাইক করে না, তোমাদের ট্রু ফ্রেন্ড কেউ নাই, তোমরা যে এরকম সবাই বুঝে গেছে ঈদ আসছে এবং সবাই বোনাসের হিসেব শুরু করে দিয়েছে, একটু হিসেব তো করতেই হয়, বিশেষ করে সৎ থেকে যারা উপরে কামায়ের চেষ্টাও করে না, তোমাদের সততাকে শ্রদ্ধা জানাতেই রবি দিচ্ছে সেরা কল রেট, 39 টাকা রিচার্জ করলেই মাত্র আধা পয়সা প্রতি সেকেন্ড যে কোনো রবি নাম্বারে রাত 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 1 পয়সা প্রতি সেকেন্ড অন্য অপারেটরে দিন রাত 24 ঘন্টা। বিস্তারিত জানতে ভিজিট করো www.robi.com.bd, জলীয় ঠোন সততার শক্তিতে রবি। সো যারা অনেস্ট থেকে কাজ করে যাচ্ছে, যারা উপরে কামায়ের চেষ্টা করছে না বা সেগুলোর উপর রিলায়ও করে না, তাদের জন্য রবি দিচ্ছে ভালো অফার, এবং আমরা আশা করি যে তাদের সবাইকে শ্রদ্ধা আমরা জানাই, শুধু এই একটি অফারের মাধ্যমে না, বাট এরকম আরও অনেক উপায় থাকে তাদেরকে শ্রদ্ধা জানানোর। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবার ফেরত আসছি, সাথে থাকো, শুনতে থাকো এবিসি রেডিও এফএম 89.2। বিরতি নিব, একটু ব্রেক নিয়ে ফেরত আসছি। এফএম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস সবকিছু অনের যাচ্ছে কিন্তু সত্যি, কানে হেডফোন দিয়ে দেখো যাচ্ছে তো অনেক শুনে গেছে কিন্তু সবকিছু। You're kidding, right? No, I'm not. Oh, shit. Not supposed to say that on air. Oh, shit. Oh. Acha. Okay. So, আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকে ক্যাম্পাস ক্যাম্পাস শো এর। ইউনিভার্সিটি মাত্র শুরু করেছো, what do you expect out of university life in the next 3-4 years? বাকি আছে এখনো, so এক লাইন করে হ্যাঁ, yes yes, তাসনিম তুমি আগে বলতে যাচ্ছিলে, এত কিভাবে আমরা এভাবে করতে পারি তোমাকে বলো বলো। Well, you know, আমি বিবিএটা ভালোভাবে কমপ্লিট করতে চাই, একটা ভালো সিজিপিএ নিয়ে।
3-4 years go to hell. Okay, whoever is helpful. Sorry. Nah. Okay, sorry. That's the next. আমি জাস্ট চাই যাতে আমি ড্রপ আউট না হই, বিবিএটা যাতে ঠিকভাবে কমপ্লিট হয়ে যায়, লাইক উইথ অনার। ইয়া, দিস ইজ দাসনুবা। নেক্সট। না, আই সেকেন্ড টু দাসনুবা, যেন ড্রপ আউট না হই, মানে রিটেক না নিতে হয় ম্যাথস। ইয়া, ম্যাথস রিটেক। আমি ম্যাথস রিটেক নিতে চাই না, আমি ইউনিভার্সিটি লাইফে যাই হোক না হোক ম্যাথস রিটেক নিব না, তারপর জাহান্নামে যাক। বাকিগুলো আমি মানে সব খাওয়ানো বন্ধ না করবো। আমি চাই যে আমাদের ফ্রেন্ডশিপ যেটা, এটা যেন সেলফিশ এই শব্দটা না আসে আর কোনোদিন। আচ্ছা, ওকে, অলরেডি আসছে? না না, কোনোদিন যেন না আসে। আর কোনোদিন বলছে আমি অলরেডি চলে আসছে। ওকে, সো অল দ্য ভেরি বেস্ট তোমার ইউনিভার্সিটি লাইফ নিয়ে এন্ড উইথ ইয়োর ফিউচার এন্ডেভারস, ঠিক আছে? গুড লাক এন্ড কিপ হ্যাভিং ফান। থ্যাঙ্কস ভাই। থ্যাঙ্ক ইউ। ইট ওয়াজ প্লেজার। ইয়েস, মাই প্লেজার। আর যারা যারা লিখেছে সবার এসএমএস বা কমেন্ট পড়া হয়নি, সো দুঃখিতদের জন্য সময় স্বল্পতার কারণে পড়া হয়নি। থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং ফর টুডে। দিস ইজ ইট ফর ক্যাম্পাস ক্যাম্পাস। বিদায় নিচ্ছি পথের খবরাখবর জানতে জানতে, বন্ধু রাজুর কাছ থেকে।